কাছে কিংবা দূরে, শহরে বা গ্রামে, যে যেখানে টিভি সেটের সামনে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে আমাদের বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান আপন ভুবনের পক্ষ থেকে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বের বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। প্রিয় দর্শক, কথা বলছি স্যারের সঙ্গে। স্যার, প্রথমে আপনার ছেলেবেলা সম্পর্কে জানতে চাই। আমার জন্ম হয়েছিল ঢাকার নারায়ণগঞ্জের ফতুল্লা বলে যে জায়গা, সেখানে তো আমরা শৈশবে যেভাবে বেড়ে উঠেছি এখনকার ছেলে মেয়েদের কাছে সেটা অনেকটাই অপরিচিত। আমরা খেলাধুলা করেছি মাঠে ঘাটে, আমরা নদীতে গোসল করেছি, পুকুরে গোসল করেছি, তারপরে আমরা স্কুলে গিয়েছি আনন্দের সাথে। আমাদেরকে কিন্তু আমাদের আব্বা আম্মারা, ভাই বোনেরা কখনো স্কুলে পৌঁছে দেয়নি, আমরাই হাঁটতে হাঁটতে নাচতে নাচতে স্কুলে চলে গিয়েছি। তখন সামাজিক নিরাপত্তা, সামাজিক অবস্থা অনেক ভালো ছিল, শৈশব কেটেছে একটা আনন্দমুখর পরিবেশে। সেই স্মৃতি মনে হলে এখনও আমি খুবই আনন্দ অনুভব করি। আমার শৈশবের যারা খেলার সাথী, যাদের সাথে আমি ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, বা আমার বিশেষ কিছু শখ ছিল শৈশবে, আমি গুলতি দিয়ে পাখি মারতাম, গুলতি দিয়ে পাখি মারতাম, মাটি দিয়ে এই যে গোল গোল মার্বেলের মতো বানিয়ে সেগুলো দিয়ে আমি পাখি মারতাম। এখন আমার মনে হলে খুবই কষ্ট লাগে, কারণ অনেক পাখি হয়তো আমার গুলির আঘাতে আহত হয়েছিল বা নিহত হয়েছে। এখন মনে হলে কষ্ট পাই, তখন আনন্দ পেতাম। সেই পাখি জবাই করে সেই মাংস আমরা ওই ধান, যে ধানের নাড়া, সেগুলোতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে খেতাম। এটা আমার অভ্যাস ছিল বা নেশা ছিল, মাছ ধরা। আমি মাছ ধরতাম শৈশবে, স্কুল জীবনে ওই ছিপ দিয়ে মাছ ধরতাম, বড়শি দিয়ে মাছ ধরতাম, নদীতে মাছ ধরতাম, জাল দিয়ে মাছ ধরতাম, বিভিন্নভাবে বড়শি দিয়ে, নদীতে, পুকুরে, এভাবে শৈশব কেটেছে। লেখাপড়ায় আমি ভালোই ছিলাম, আমি একেবারে টপার ছিলাম তা নয়, তবে আমি প্রথম দিকে থাকতাম। আমি বিভিন্ন স্কুলে লেখাপড়া করেছি, কারণ আমার আব্বা সরকারি চাকরি করতেন, তো এক এক জায়গায় দুই বছর তিন বছর পর উনি ট্রান্সফার হয়ে যেতেন, ট্রান্সফার হয়ে আর এক জায়গায় চলে যেতেন, আর এক শহরে, সেই শহরে আবার আর একটা স্কুলে ভর্তি হতাম। এভাবে দেখা যাচ্ছে যে সাত আটটা দশটা স্কুলে আমি পড়েছি। তারপরে খুলনার সেন্ট জোসেফস হাই স্কুল, ইটালিয়ান ক্যাথলিক মিশনারি, এদের স্কুল, ওই স্কুলে আমি এসে অষ্টম শ্রেণীতে ভর্তি হই এবং ওখান থেকে আমি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই। তারপরে আমার কলেজ জীবনও কেটেছে খুলনায়, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। স্যার, আপনি ছোটবেলায় কেমন দুরন্ত আর দুষ্টু ছিলেন এই সম্পর্কে একটু জানবো। দুষ্টু প্রকৃতির ছিলাম, কিন্তু আমার দুষ্টুমির নেচারটা একটু অন্য ধরনের ছিল। যেহেতু আমার বিভিন্ন ধরনের নেশা ছিল, আমি আগেই বলেছি যে আমি মাছ ধরতাম এবং সাঁতার কাটতাম এবং অন্যান্য ধরনের গাছে উঠতাম। গাছে উঠে আরেকটা আমার প্রিয় খেলা ছিল, হাডুডু খেলতাম আমি, এবং প্রতিযোগিতায় আমি অনেক হাডুডু খেলেছি, পুরস্কৃত হয়েছি। সেই সঙ্গে আমি ছোটবেলায় লেখাপড়ার প্রতিও আমার যে বিরাট ঝোঁক ছিল, আমি খুব পড়ুয়া ছিলাম তা নয়, আমার একটা ত্রুটি ছিল, কিন্তু আমার বাবা মা কখনো আমাকে বকা দিতেন না, অন্যদেরকে এই তুমি বেশি পড়ো না কেন, পরীক্ষা চলে এসছে, কিন্তু আমার সামনে পরীক্ষা থাকলেও আবার বাবা মা কখনো বলতেন না এই তুমি বেশি করে পড়ো। তার একটাই কারণ যে আমার রেজাল্ট সবসময়, আমি যে ধরনের ছাত্র ছিলাম তার চাইতে রেজাল্টটা ভালো হতো। এটা আমি ভাগ্যবান কিনা আমি জানি না, তবে আমি যে পরিমাণ লেখাপড়া করতাম তার চাইতে আমার রেজাল্ট সবসময় ভালো, তো সেই জন্য আমাকে কোনো সময় পরীক্ষার সময় চাপ দেওয়া হতো না, বাবা মা বলতেন না যে এই তুমি পড়ো না কেন, কারণ তাদের একটা বিশ্বাস গড়ে উঠেছিল যে ও তো ভালো করবেই, এরকম একটা ভাব। কিন্তু আমি অঙ্কে কাঁচা ছিলাম, তো একবার আমি ক্লাস ফোরে আমি সব বিষয়ে ভালো নম্বর পেয়েছিলাম, কিন্তু অঙ্কে পেয়েছিলাম চার নম্বর একশোর ভেতরে, তো ফলে দেখা গেছে আমার রোল নম্বর হয়েছে ২৬। তা যদি অঙ্কে আমি ৩৩ পেতাম তাহলে হয়তো আমি সেকেন্ড হতাম, বা আরও একটু বেশি পেলে ফার্স্ট হতাম। তো পরে আমি অঙ্কের, তখন আমার বাবা মা অবাক হয়ে গেছে যে কী ব্যাপার তার এরকম রেজাল্ট হলো, তখন তারা বললো যে তুমি অঙ্ক ভালো করে করো। আমি সেটা মনোযোগী হলাম এবং পরবর্তীতে তো আমি ভালো করেছি, অঙ্কে আমি এসএসসিতে লেটার পেয়েছি, তো ফলে এটা একটা আনন্দঘন পরিবেশে আমরা লেখাপড়া করেছি। স্যার, আলোচনায় আমরা আবারও ফিরবো, এবার একটু অন্য প্রসঙ্গে যাই। আপনার কাছে আপনার পছন্দের গান সম্পর্কে একটু জানতে চাই। আমি কিন্তু গান লিখি, আমি যেসব গান লিখি সেগুলো সুরকাররা সুর দিয়ে গেয়েছেন। এমনি সঙ্গীত আমার খুবই টানে আমাকে, কিন্তু আমি সময় পাই না, এখন শুনতে পারি না, কিন্তু আমি সময় পেলেই শুনি। স্যার, আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গীত শিল্পীরা যদি একটি গান গেয়ে শোনান আপনাকে, তাহলে আপনি কী ধরনের গান শুনতে চাইবেন? সেটা তো খুবই উপভোগ্য হবে এবং আমি উপভোগ করব। আমার মনে হয় আমি তো সব রকম গানই শুনি, তবে ফোক গান হলে কিন্তু খুবই ভালো হয়। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে স্যারের পছন্দ অনুযায়ী শুনব একটি লোকসঙ্গীত।
আর কিছু চাই না মনে গান ছাড়া, গান গায় আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা, গান গায় আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। গানে বন্ধু রে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, গানে বন্ধু রে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, পাবো বলে আশা রাখি না পাইলে যাব মারা, পাবো বলে আশা রাখি না পাইলে যাব মারা, আর কিছু চাই না মনে ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। গান আমার জপ মালা, গানে খুলে প্রেমের তালা, গান আমার জপ মালা, গানে খুলে প্রেমের তালা, প্রাণ বন্ধু কান কালা অন্তরে দেয় ইশারা, প্রাণ বন্ধু কান কালা অন্তরে দেয় ইশারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। ভাবে করিম দিনহীন আসবে কি আর শুভ দিন, ভাবে করিম দিনহীন আসবে কি আর শুভ দিন, জল ছাড়া কি বাঁচিবে মিন, ডুবলে কি ভাসে মরা, জল ছাড়া কি বাঁচিবে মিন, ডুবলে কি ভাসে মরা, আর কিছু চাই না মনে ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া, গান গায় আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা, গান গায় আমার মন রে বোঝাই মন থাকে পাগল পাহারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। স্যার আমরা জানি আপনি নাটক নিয়ে লেখালেখি করেন, সে সম্পর্কে একটু জানতে চাই। নাটক আমি দেখি, আমি নাটক লিখিও, আমি চিত্রনাট্যকার, আমার ছাত্ররা নাট্য প্রশিক্ষক, নাট্য সমালোচক, এরকম অনেক আছে, একজন আছে নাট্য সমালোচক, তো তাকে আমি একটা নাটক লিখে বললাম যে আপনি দেখেন তো সমালোচনা কি, করোনার সময় আমি ঘরে বন্দি ছিলাম, তো তখন ওই দড়িতে ব্যাগ ফেলে এরকম বাজার করতাম দোতলা থেকে, তো বন্দি এখন কি করব, সময় কাটে না, হোয়াটসঅ্যাপে বন্ধু বান্ধবের সাথে গল্প করি, তখন বন্ধুরা বলে কি করিস দোস্ত, তো আমি বললাম দোস্ত সময় কাটে না আমি কবিতা লিখছি, বলে তুই এক কাজ কর, কি করব, তুই নাটক লেখ, আমি বললাম কেন, নাটক তো আমার লাইন না, আমি তো কোনোদিন লেখিনি, বলে তুই লেখ তুই ভালো করবি তোর লেখার হাত ভালো, আমি বললাম যে নাটক তো আমার লাইন না আমি পারবো না, বলে যে শোন এখন যারা পারফর্মার তারা খুবই ভালো, কারণ তারা নাট্যকলার তত্ত্ব শিখে আসছে, জাহাঙ্গীরনগরে নাট্যকলা বিভাগ, চিটাগাঙে নাট্যকলা বিভাগ, ঢাকায় নাট্যকলা বিভাগ, সেখান থেকে পড়ে আসছে, তারা নাট্যকলা ভালো জানে, কিন্তু আমাদের চিত্রনাট্যকারের অভাব আছে, সেলিম আল দীন মারা গেছেন, হুমায়ুন আহমেদ মারা গেছেন, তা তাদের প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে আমি তখন অনেক নাটক দেখলাম, পরে আমি তিনটা নাটক লিখলাম, একটা শিক্ষামূলক, তিনটার ভিতরেই প্রেম আছে কিন্তু শিক্ষামূলক একটা লিখেছি, প্রেমের একটা ছোট নাটক লিখেছি, আমি যে নাটকগুলো লিখেছি প্রত্যেকটার থিম ছিল, কীরকম থিম, আমি প্রথম যে নাটকটা লিখেছি তার থিম ছিল ঢাকা ওভার ক্রাউডেড হয়ে যাচ্ছে, বসবাসের অযোগ্য, তো আমি এই নাটকের ভিতর দিয়ে প্রমাণ করেছি যে আমি
পেরিফেরিতে বাস করেও, উপজেলা লেভেলেও বাস করেও, আমি যে এলাকায় কাজ করি সেই এলাকায় যদি নিষ্ঠার সাথে কাজ করি, আমি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত হতে পারি। সেটা আমি প্রেমের মধ্য দিয়ে দেখিয়েছি যে আমার নায়ক সেখানে উপজেলায় বাস করছে, অথচ সে আন্তর্জাতিকভাবে তাকে সবাই চেনে তার ফিল্ডে। তারপরে আমি সেই নাটকটা দিলাম চিটাগাংয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান, তো সে দেখে টেকে বললো যে স্যার আমি এটা পড়বো। আমি বলছি হ্যাঁ পড়ে আপনি আমাকে বলেন। তা সে অনেকদিন পরে আমাকে বলছে স্যার আমি এটা পড়েছি। আমি বলেন, থিম খুব ভালো, ডায়লগ অসাধারণ, একটা শিক্ষামূলক নাটক লিখেছিলাম, টিউটোরিয়াল অ্যাসাইনমেন্ট, তো ওরকম থিম ছিল। আর একটা লিখেছিলাম, সেটা হচ্ছে এই যে ঐক্যতান কীভাবে সৃষ্টি করা যায়, জাতীয় ঐক্যতান না হলে তো আমাদের ডেভেলপমেন্ট হবে না। স্যার এবার আপনার বিশ্ববিদ্যালয় জীবন সম্পর্কে জানতে চাই। অনেকগুলো বিশ্ববিদ্যালয় পড়েছি, তার ভিতরে বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্মৃতি এখনও আমার মনে ভাসছে। তো আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়তাম, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা অপূর্ব, এবং আমি যে হলে থাকতাম শহীদ শামসুজ্জোহা হল, ওই হলের একটা বৈশিষ্ট্য ছিল, বৈশিষ্ট্যটা হচ্ছে ওই হলের সামনে পুকুর ছিল। আমি বাথরুমে কখনো আর কি স্নান করতাম না, গোসল করতাম আমি সবসময় পুকুরে। এবং রাষ্ট্রবিজ্ঞান পড়তে যেয়ে আমাকে প্রথমে সিট দেওয়া হলো আবাসিক হলগুলোতে, 4 সিটেড রুম, 4 জন থাকতাম আমরা, তো আড্ডা বেশি হতো, সেজন্য আমার খুব লেখাপড়ায় অসুবিধা হচ্ছিলো। তো আমি একদিন প্রভোস্টের সাথে দেখা করলাম, দেখা করে বললাম স্যার আমি শুনেছি আপনি যারা নাকি ভালো রেজাল্ট করে তাদেরকে একটু ফেভার করেন, একটু সুবিধা দেন। হ্যাঁ দেই তো, কেন তোমার কী হয়েছে? তা বলে স্যার আমার রেজাল্ট খুব ভালো হবে, আপনি আমাকে একটা সিটটা পাল্টে দেন। তা বলে যে আমি দেখবো। পরে আমাকে একটা 2 সিটেড রুমে দিলেন, তা সেখানে আমি ছিলাম 120 নম্বর রুমে। আমার রুমমেট ছিলেন আলী আকবর, সে রাজনীতিতে খুবই জড়িত থাকতো, সারাদিন বাইরে থাকতো, আমি লেখাপড়া করতে আমার খুবই সুবিধা হতো। সে খুবই ভদ্র ছেলে, খুবই ভালো ছেলে, যদিও রাজনীতি করতো, আমার সাথে তার কখনো মতবিরোধ হয়নি, আমাকে সে অত্যন্ত সম্মান করতো, আমার জুনিয়র ছিল। তো এইভাবে যেভাবে আমি চিন্তা করেছিলাম এম এতে যে আমার রেজাল্ট হয়তো অত ভালো হবে না, রেজাল্ট তার চাইতে ভালো হয়েছে, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। তো পলিটিক্যাল সায়েন্সে শিক্ষকতার দিকে আমার একটু ঝোঁক ছিল। আমি প্রথমে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে লেকচারারশিপের জন্য পরীক্ষা দিয়েছিলাম। জিল্লুর রহমান সিদ্দিকী ইংরেজি বিভাগের, উনি ভাইস চ্যান্সেলর ছিলেন, ইশতিয়াক আহমেদ পলিটিক্যাল সায়েন্সের চেয়ারপারসন ছিলেন, তো তারা ভাই বানিয়েছিলেন। আমার চাকরি হয়নি, কিন্তু আমি অত্যন্ত খুশি হয়েছি, চাকরি না হওয়াতেও আমি খুব খুশি হয়েছি। কেন খুশি হয়েছি? তার কারণ তারা আমার সাথে খুবই সুন্দর আচরণ করেছেন, ভাইবা বোর্ডের পরিবেশটা অত্যন্ত ভালো ছিল, আমাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে আমাকে প্রশ্ন করা হয়েছে, যত্নের সাথে আমাকে ইন্টারভিউ নেওয়া হয়েছে। তো আমার চাকরি না হয়ে আরেকজনের চাকরি হয়েছে, আমি বিচার করে দেখেছি যাকে নেওয়া হয়েছে তিনি আমার চাইতে যোগ্য, কারণ তার তখন চাকরি তিনি অলরেডি করছেন, তার এক্সপিরিয়েন্স আছে, তার পাবলিকেশন আছে, এবং আমি কেবল পাশ করে গিয়েছি, কাজে আমি মোটেও অখুশি হইনি। তারপরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে এখানে আমি অ্যাপ্লাই করি এবং এখানে আমার চাকরি হয়। তারপর থেকে 40 বছর আমি এখানে পড়িয়েছি, তো এখানে আমার জীবন অন্যরকম বৈচিত্র্যে কেটেছে। স্যার আপনি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে গেছিলেন, সে সম্পর্কে একটু শুনুন। কানাডায় ওয়াটারলু ইউনিভার্সিটি, যেটা টরন্টো থেকে 2 আওয়ার্স মোটর ড্রাইভ, এরকম একটা জায়গায় ওয়াটারলু ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি। ওখান থেকে আমি মাস্টার্স করেছি পলিটিক্যাল সায়েন্সে, থিসিস সহ। তারপরে আমি চলে এসেছি, অথচ আমার প্রফেসররা ওই সময় বলেছিলেন যে বাবা তুমি পিএইচডি করে যাও, একজন ইন্ডিয়ান প্রফেসর ছিলেন আমার খুবই ঘনিষ্ঠ, অশোক কাপুর, তো ইন্টারন্যাশনাল রিলেশনসের এক্সপার্ট, তো আমাকে বললেন যে আপনি পিএইচডি করে যান, কমনওয়েলথ স্কলারশিপ যারা দেয় তাদের সাথে আমার পরিচয় আছে, আপনি অ্যাপ্লাই করলে আপনার ক্রেডেনশিয়াল ভালো হয়ে যাবে। তাই বললাম স্যার আমার তো সেরকম পরিকল্পনা নাই, আমি এখানে মাস্টার্স করতে এসেছিলাম, আমি এখন দেশে ফিরে যাব, আমি দেশে আবার পড়াবো, তারপরে আমি যখন পিএইচডি করবো তখন আবার আসবো। মাস্টার্স করে আমি চলে আসি এবং প্রচুর মেটেরিয়াল নিয়ে আসি, এখানে এসে লেখাপড়া করি, আরও বই টই লিখি, নিজেকে আরও পাকাপোক্ত করে তারপরে আমি পিএইচডির জন্যে অস্ট্রেলিয়া সরকারের বৃত্তি লাভ করি। অস্ট্রেলিয়া সরকারের OPRS, ওভারসিজ পোস্ট গ্রাজুয়েট রিসার্চ স্কলারশিপ, মানে ফুল ফান্ড, এটা নিয়ে আমি পিএইচডি করতে যাই 1994 সালে, এবং 99 সালে আমার ডিগ্রি সম্পন্ন হয়। এটা আমি থিসিস লিখেছিলাম নির্বাচনী দুর্নীতির উপরে, যেটা ওই সময় খুব একটা কাজ হয়নি, মানে পলিটিক্যাল করাপশন আমি লিখেছিলাম আমার দরখাস্তে। তো আমার সুপারভাইজার যখন জিজ্ঞেস করলেন তুমি স্পেসিফিক কী বিষয়ে করতে চাও, তাই আমি বললাম স্যার এই যে ICSE-র উপরে করবো, ইন্ডিপেন্ডেন্ট কমিশন এগেনস্ট করাপশন, এটা হংকংয়েও আছে একটা প্রতিষ্ঠান, অস্ট্রেলিয়াও আছে, দুটার একটা কম্পারেটিভ স্টাডি করবো। তো উনি বললেন যে দেখো এটা তো একটা মাস্টার্স থিসিস হয়েছে, তবু তুমি আর একটু চিন্তা করো, ঘাটাঘাটি করো, আর একটু চিন্তা করো। পরে আমি লাইব্রেরিতে যে অনেক ওয়ার্ক ওয়ার্ক করে দেখলাম যে নির্বাচনী দুর্নীতির উপরে কোনো বই আকারে কাজ হয়নি ওই সময়ে, তো আমি এটা বললে সে লুফে নিল। উনি বললেন যে এটা যদি করতে পারো খুবই ভালো হবে। তখন আমি ওই বিষয়ে লেখাপড়া করেছি এবং ওই বিষয়ে লিখেছি। তো এভাবে আমি পিএইচডি করে আবার দেশে ফিরে এসেছি, আমি ভিন্ন কালচারের ছেলে মেয়েদের সাথে মিশেছি এবং তাদের কাছ থেকে তাদের কালচার সম্বন্ধে জেনেছি, আমার কালচার সম্বন্ধে জেনেছি। জাপানিদের একটা জাপানি মেয়ের সাথে আমার ওই সময় পরিচয় হয়েছিল, তার নাম এমি মিয়াহারা।
তো সে আমার কাছ থেকে ইংরেজি শিখতো, আমি নিজেই ইংরেজি জানি না ভালো, তো সে আমার কাছ থেকে ইংরেজি শিখতো। আমার নিজের ডিপার্টমেন্টে, এই পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে জাপানি অ্যাম্বাসেডার কিছু বইটই আমাদেরকে দিয়েছেন, হঠাৎ আমার মনে পড়েছে। তখন আমি বলছি, হিজ এক্সেলেন্সি তুমি কি জানো যে আমি একটা জাপানি গান জানি? তা বলে যে না তো। তা বলে যে তুমি মনে আছে? আমি বললাম কি হ্যাঁ আমার 4 লাইন মনে আছে। গাইতে পারবা? আমি বললাম হ্যাঁ পারবো, শোনাও। তা আমি গেয়েছি। তো তুমি কি এর মানে জানো? আমি বললাম জানি, শোনাও। তা আমি তাকে বর্ণনা করেছি যে কুলু কুলু রবে নদী বয়ে যাচ্ছে, সবুজ ঘাস, খরগোশ দৌড়াদৌড়ি করছে, ফুল ফুটে আছে থরে থরে, আমার গ্রামের আমার বাড়ির কথা মনে পড়ছে। তো সে অবাক হয়ে গেছে, তার চোখ ছলছল করতেছে। সে বলে কি কে তোমাকে শিখিয়েছে? আমি বললাম কি একটা জাপানি সুন্দরী একটা মেয়ে, সে স্কুল শিক্ষক, সে আমাকে শিখিয়েছে। স্যার, আপনার শিক্ষকতা জীবন এবং উপাচার্য হয়ে ওঠার পেছনের গল্পটা আমরা একটু পরে শুনবো, তার আগে একটু কবিতা প্রসঙ্গে যাই। আপনি কার কবিতা বা কেমন কবিতা পছন্দ করেন? কবিতা আমার মোটামুটি সব রকমই পছন্দ। ধরেন আধুনিক কবিতা যেগুলো ছন্দের আছে সেগুলো, যেগুলো আধুনিক আছে সেগুলো, সব রকমই আমি পছন্দ করি। তবে তার মধ্যে যেগুলো এই যে মাটির গন্ধ এবং শেকড়ের টান যে সমস্ত কবিতায় জড়িত, যেমন ধরেন এই যে কবি জসীমউদ্দীন, জীবনানন্দ দাস, এদের কবিতা আমাকে বেশি করে টানে। ঠিক আছে স্যার। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে স্যারের পছন্দ অনুযায়ী কবি জীবনানন্দ দাসের একটি কবিতা শুনব। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফোড়ায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। স্যার, আপনার সংসার জীবন এবং পরিবারে কে আছে, সন্তান কতজন আছে, এই সম্পর্কে একটু জানতে চাই। আমার সংসার জীবন ছোট, আমার স্ত্রী আর আমার 2 কন্যা, একজন বিবাহিত, স্বামীর সঙ্গে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় থাকেন, গুগলের ডিপ মাইন্ডের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার। তার আমার ছোট মেয়ে একটা আছে, কারিশমা ফাতিহাদার নাম, সে এখন ছাত্রী, MBA পড়ছে বস্টনের আমেরিকার একটা ব্র্যান্ডাইজ ইউনিভার্সিটিতে, সেখানে স্কলারশিপ নিয়ে সে MBA করছে। আর আমি এখন মাঝে মাঝে মনে করি যে আমার 10-12টা ছেলে মেয়ে থাকলে অনেক ভালো হতো। তো 2টা মেয়ে আমি তাদের সঙ্গ পাই না, কিন্তু প্রযুক্তির কল্যাণে এই পোস্ট মোবাইল কালচারে তাদের সাথে আমার কথা হয়। ছোটো মেয়েটাকে আমি মাঝে মাঝে বলি তুই বিয়ে করিস না কেন? এই সে বলে যে তুমি একজন ইউনিভার্সিটি শিক্ষক, তুমি আমার লেখাপড়ায় বাধা দিতে চাও? আমি বললাম কি না না, বাধা দিতে চাই না, তুমি ই করো, তুমি লেখাপড়া করো, তো বিয়ে করেও তো লেখাপড়া করতে পারো, তোমার তো বয়স হচ্ছে, আমি গার্জিয়ান না তোমার। ম্যাডামের সঙ্গে কেমন কখনো খুনসুটি হয় বা কোথাও ঘুরতে না নিয়ে গেলে রাগ করে? প্রায় খুনসুটি হয়, কিন্তু ম্যাডাম আমার স্ত্রীর একটা অপূর্ব গুণ আছে, সেটা হচ্ছে কি সে যতই ঝগড়া করুক 2-3 মিনিট পরেই আবার এসে হেসে কথা বলে। তো সেই জন্য আমরা এই ঝগড়া টগড়া হলে এগুলো এনজয় করি, আমরা জানি যে 5 মিনিট পরে আবার আমরা একই রকম ঠিক হয়ে যায়। ওই রাগারাগি হয় মাঝে মাঝে, এরকম হয়, তো সেটা আমি কোনো সমস্যা মনে করি না। সেটা আর আসলে কোথাও ঘুরতে নিয়ে যান? হ্যাঁ, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাই। আমি তো যেসব জায়গায় ভাড়া থাকতাম, আমার স্ত্রী খুবই পপুলার, আবার এখানে একবার যদি তার সাথে কেউ কথা বলে তো মুগ্ধ হয়ে যায়, সে কনভিন্সিং পাওয়ার খুব ভালো, তো তার সঙ্গ পেয়ে আমি ধন্য। তো সে আমার খোঁজ খবর নেয় সবসময়, আমার খাওয়া দাওয়া ইত্যাদি সবসময় লক্ষ্য রাখে। স্যার,
স্যার, এ পর্যায়ে আপনার শিক্ষকতা জীবন এবং উপাচার্য হয়ে ওঠার পেছনের গল্পটা একটু জানতে চাই। শিক্ষকতা জীবনটা আমার কাছে একটা নেশার মতো মনে হয়, নেশা ইন দ্য সেন্স অফ মানে পজিটিভ সেন্সে নেশা। তা আমি আমার বইতে লিখেছি, আমার সর্বশেষ বই শিক্ষক হিসেবে যেটা আমি লিখেছি, একটা সর্ট অফ একাডেমিক অটোবায়োগ্রাফি, এই যে জিরো থেকে হিরো হওয়ার গল্প না, আমি এমন একটা বই লিখেছি যেটা ফিডব্যাক খুবই ভালো। সেখানে আমি আমার ব্যর্থতার কথা লিখেছি, যে আমি শিক্ষক ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি এই পলিসি নিয়েছি, এটা ব্যর্থ হয়েছে, কেন হয়েছে তার অ্যানালাইসিস, আমি এই পলিসি নিয়েছে সেটা কৃতকার্য হয়েছে, কেন হয়েছে তার অ্যানালাইসিস। কাজে একজন উড বি চেয়ারম্যান, যে ভবিষ্যতে চেয়ারম্যান হবে, সে যদি এটা পড়ে উপকৃত হবে। তো ওইভাবে আমি আমার ব্যর্থতার কথা স্বীকার করতে ভয় পাই না বা শেয়ার করি আমি। তো সেই জন্যে আমি যে শিক্ষক হয়েছি, মানে ছাত্রদেরকে যদি কেউ ভালোবাসতে না পারে সে ভালো শিক্ষক হতে পারে না। তো আমি কিন্তু স্টুডেন্ট ফ্রেন্ডলি টিচার, আমি সবসময় মনে করি ছাত্ররা আছে দেখেই আমি শিক্ষক, ছাত্ররা আছে দেখেই বিশ্ববিদ্যালয়ের প্রাণ মুখর, তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণ ভোমরা, কাজেই আমাদের উচিত তাদেরকে মনোযোগ দিয়ে পড়ানো। সেই জন্য আমি যে 40 বছর আমার শিক্ষকতার জীবন, 1982 সালে আমি যোগ দিয়েছি, 2022 সালের অক্টোবরে আমি এলপিআরে গিয়েছি, এই 40 বছরের জার্নি তো দীর্ঘ। এর ভেতরে সবচাইতে আমার উল্লেখযোগ্য প্রাপ্তি হচ্ছে আমি ছাত্রছাত্রীদের ভালোবাসা পেয়েছি। দলীয় রাজনীতির লেজুড় বৃত্তি ভিত্তিক যে রাজনীতি, এটার আমি তীব্র সমালোচক, একইভাবে আমি ছাত্র রাজনীতির সমালোচক। সারা পৃথিবীর যে ইউনিভার্সিটি আছে, তারা যদি ছাত্রদেরকে এই লাশ ফেলার, টর্চার সেল, এই সমস্ত ধাওয়া পাল্টা ধাওয়া, এই সমস্ত রাজনীতি না করে তাদের পার্লামেন্টে যদি যোগ্য নেতার অভাব না হয়, আমেরিকার পার্লামেন্টে, ব্রিটেনের পার্লামেন্টে তো যোগ্য নেতার অভাব নেই, তাহলে আমাদের এই যুক্তি একেবারেই গ্রহণযোগ্য নয় যে আমরা বিশ্ববিদ্যালয়কে নেতা তৈরির ফ্যাক্টরি বানাবো। আমি এটা কিছুতেই সমর্থন করি না। বিশ্ববিদ্যালয়ে আমরা সুযোগ্য গ্রাজুয়েট তৈরির ফ্যাক্টরি বানাবো। আমরা যদি সুযোগ্য গ্রাজুয়েট তৈরি করে দিতে পারি, তাহলে তার মধ্যে থেকে অটোমেটিক্যালি নেতা বেরিয়ে আসবে, আমেরিকার মতো, ইউরোপের মতো। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে তোমরা রাজনীতি করো, রাজনীতি সচেতন হও, কিন্তু সেই রাজনীতি একাডেমিক স্বার্থকেন্দ্রিক রাজনীতি হোক, একাডেমিক ওয়াচডগের ভূমিকা তোমরা পালন করো। শিক্ষকরা একই, শিক্ষকদের রাজনীতিটা আরও বেশি মানে বিশের মতো। শিক্ষকতার যে নিরপেক্ষতার মহান অহংকার, সেই জায়গাটায় চিড় ধরে, সেই জায়গাটায় যদি ফাটল ধরে, সেই শিক্ষকের জীবন ব্যর্থ। আমার কাছে সব ছাত্র সমান, এই যে কালচার, এই কালচারে আমি পরিবর্তন আনার চেষ্টা করছি। আমি এখন অনেক শিক্ষক, আমার কাছে খবর আসে ভিসি হিসেবে, আমার কাছে অনেক রিপোর্ট আসে যে আমি তো ভিসি হিসেবে জয়েন করেছি, যে স্যার ক্লাস হয় না, তখন এখন আমি সাডেন ভিজিট শুরু করেছি, হঠাৎ করে আমি একটা ডিপার্টমেন্টে যাই, যেয়ে দেখি যে ক্লাস হচ্ছে কি না, কোনো ক্লাসরুমে দেখলাম যে টিচার নেই, আমি ঢুকে যাই, ঢুকে গিয়ে বলি বাবা তোমাদের কার সাথে ক্লাস ছিল, আচ্ছা ওই স্যার কি অসুস্থ, ছুটিতে আছেন, তোমাদেরকে জানিয়েছেন যে আজকের ক্লাস হবে না, এভাবে আমি জিজ্ঞেস করি, তাহলে এই মেসেজটা আবার ছড়িয়ে যায় আশেপাশের ডিপার্টমেন্টে, তখন তারা একটু সতর্ক হয়, তারা বেশি করে ক্লাস নেয়। তো এইসব টেকনিক আমি আস্তে আস্তে উদ্ভাবন করছি নিজেই, যে কীভাবে ছাত্রদেরকে বেনিফিটেড করা যায়। টিচারের 2টা কাজ, 1 নম্বর টিচিং, 2 নম্বর রিসার্চ। চেষ্টা করছি আমি এখানে আসার পরে যে সুশাসন কীভাবে প্রতিষ্ঠিত করা যায়। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কথা, আমার অবস্থা হয়েছে এরকম, আমি যেখানে হাত দিচ্ছি সেখানেই দেখতেছি অনিয়ম, অনাচার, দুর্নীতি, মানে গণতান্ত্রিক না অবস্থা নাই, সুশাসন নাই। তো ছাত্ররাও এর জন্যে তাদের অসুবিধা হচ্ছে, শিক্ষকদেরও অসুবিধা হচ্ছে, ভালো শিক্ষক যে নেই তা না। কিন্তু দেখেন, এই ইউনিভার্সিটিতে যখন আমি জয়েন করেছিলাম 1982তে, আমি বিদেশে গেলে বা বাইরে গেলে আমি মনে মনে ভাবতাম, আমাকে কেউ জিজ্ঞেস করছেন না কেন, আপনি কী করেন, আমি বলতাম আমি চিটাগাং ইউনিভার্সিটিতে লেকচারার পড়াই, গর্ব লাগতো। তখন জিজ্ঞেস করতো কে আছে, তা আমি বললাম জামাল নজরুল ইসলাম আমার কলিগ, প্রফেসর ইউনুস আমার কলিগ, তারপরে এই যে ইতিহাসবিদ আব্দুল করিম আমার কলিগ, মুর্তুজা বশির আমার কলিগ। তা বিদেশে যেয়ে বললেও তারা বলতো ইয়েস আই নো হিম, হ্যাঁ তাদের কাজের মাধ্যমে তারা চিনে। এখন আমি লজ্জা পাই, এখন আমি যখন বিদেশে যাই আমি মনে মনে ভাবি আমাকে যেন জিজ্ঞেস না করে আমি কোথায় চাকরি করি। আমি যদি বলি ইউনিভার্সিটি অফ চিটাগাং, তখন আমি কার নাম বলবো, আমার তো এরকম নাম নাই সামনে, ওই ওই জামাল নজরুল ইসলামের মতো নাম নাই, আব্দুল করিমের মতো নাম নাই, মুর্তুজা বশিরের মতো নাম নাই। আমার চেহারা ভালো হলে আমার নাম বললে তো হবে না, আমার কাজ দিয়ে পরিচয় যে আমি কিন্তু চিটাগাং ইউনিভার্সিটিকে ওভারনাইট হার্ভার্ড বা MIT বা প্রিন্সটন বা অক্সফোর্ড ক্যামব্রিজ বানাতে পারবো না, কিছুতেই সম্ভব না। তবে আমি চেষ্টা করব, সবাই যদি আমাকে সহযোগিতা করে, ছাত্ররা যদি পাশে দাঁড়ায়, শিক্ষকরা যদি আমার কথা খানিকটা শোনে, তাহলে আমি অন্তত বাংলাদেশের একটা প্রথম সারির একটা মানে একাডেমিক ইমেজের, একাডেমিক ভাবমূর্তির, একটা লেখাপড়া চর্চার একটা স্থান হিসেবে, একটা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতিমুক্ত একটা
বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। স্যার, এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি সবসময় ভালো থাকুন এবং সুস্থ থাকুন। যেতে না হে দিতে চাই, তবু যেতে দিতে হয়। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।